স্মরণ করো সে সময়ের কথা, যখন মূসা আলাইহিসসালাম তার সঙ্গীকে বলেছিল, দুই সমুদ্রের মধ্যস্থলে না পৌঁছে আমি থামব না, আমি যুগ যুগ ধরে চলতে থাকব। তারা যখন উভয়ের সঙ্গম স্থলে পৌঁছল, তারা নিজেদের মাছের কথা ভুলে গেল, ওটা সুড়ঙ্গের মতো পথ করে সমুদ্রে নেমে গেল। যখন তারা আরও অগ্রসর হল, মূসা আলাইহিসসালাম তার সঙ্গীকে বলল, আমাদের নাস্তা আনো, আমরা তো আমাদের এই সফরে ক্লান্ত হয়ে পড়েছি। সে বলল, আপনি কি লক্ষ্য করেছেন, আমরা যখন শিলাখণ্ডে বিশ্রাম করছিলাম তখন আমি মাছের কথা ভুলে গিয়েছিলাম। শয়তানি ওর কথা বলতে আমাকে ভুলিয়ে দিয়েছিল। মাছটি আশ্চর্যজনকভাবে নিজের পথ করে নেমে গেল সমুদ্রে। মূসা আলাইহিসসালাম বলল, আমরা তো এই স্থানটির অনুসন্ধান করছিলাম। অতঃপর তারা নিজেদের পদচিহ্ন ধরে ফিরে চলল। অতঃপর তারা সাক্ষাৎ পেল আমার দাসেদের মধ্যে একজনের, খিজির আলাইহিসসালাম, এর যাকে আমি আমার নিকট হতে অনুগ্রহ দান করেছিলাম ও যাকে আমি আমার নিকট হতে শিক্ষা দিয়েছিলাম এক বিশেষ জ্ঞান। মূসা আলাইহিসসালাম তাকে বলল, সত্য পথের যে জ্ঞান আপনাকে দান করা হয়েছে তা হতে আমাকে শিক্ষা দিবেন, এই শর্তে আমি আপনার অনুসরণ করব কি? সে বলল, তুমি কিছুতেই আমার সঙ্গে ধৈর্য ধারণ করে থাকতে পারবে না। যে বিষয়ে তোমার জ্ঞানায়ত্ত নয় সে বিষয়ে তুমি ধৈর্য ধারণ করবে কেমন করে? মূসা আলাইহিসসালাম বলল, আল্লাহ চাইলে আপনি আমাকে ধৈর্যশীল পাবেন এবং আপনার কোনো আদেশ আমি অমান্য করব না। সে বলল, আচ্ছা, তুমি যদি আমার অনুসরণ করোই তবে কোনো বিষয়ে আমাকে প্রশ্ন করো না যতক্ষণ না আমি সে সম্বন্ধে তোমাকে কিছু বলি। অতঃপর তারা যাত্রা শুরু করল। পরে যখন তারা নৌকায় আরোহণ করল তখন সে তাতে ছিদ্র করে দিল। মূসা আলাইহিসসালাম বলল, আপনি কি আরোহীদেরকে নিমজ্জিত করে দেবার জন্যে তাতে ছিদ্র করলেন? আপনি তো এক গুরুতর অন্যায় কাজ করলেন। সে বলল, আমি কি বলি নাই যে তুমি আমার সঙ্গে কিছুতেই ধৈর্য ধারণ করতে পারবে না? মূসা আলাইহিসসালাম বলল, আমার ভুলের জন্য আমাকে অপরাধী করবেন না ও আমার ব্যাপারে অত্যধিক কঠোরতা অবলম্বন করবেন না। অতঃপর তারা চলতে লাগল। চলতে চলতে তাদের সাথে এক বালকের সাক্ষাৎ হলে সে তাকে হত্যা করল। তখন মূসা আলাইহিসসালাম বলল, আপনি কি এক নিষ্পাপ জীবন নাশ করলেন হত্যার অপরাধ ছাড়াই? আপনি তো এক গুরুতর অন্যায় কাজ করলেন। সে বলল, আমি কি তোমাকে বলি নাই যে তুমি আমার সাথে কিছুতেই ধৈর্য ধারণ করতে পারবে না? মূসা আলাইহিসসালাম বলল, এরপর যদি আমি আপনাকে কোনো বিষয়ে জিজ্ঞেস করি তবে আপনি আমাকে সঙ্গে রাখবেন না, আপনার কাছে আমার ওজরাপত্তি চূড়ান্ত সীমায় পৌঁছে গেছে। অতঃপর উভয়ে চলতে লাগল। চলতে চলতে তারা এক জনপদের অধিবাসীদের নিকট পৌঁছে খাদ্য চাইল, কিন্তু তারা তাদের মেহমানদারি করতে অস্বীকার করল। অতঃপর সেখানে তারা এক পতনোন্মুখ প্রাচীর দেখতে পেল এবং সে ওটাকে সুদৃঢ় করে দিল। মূসা আলাইহিসসালাম বলল, আপনি তো ইচ্ছে করলে এর জন্যে পারিশ্রমিক গ্রহণ করতে পারতেন। সে বলল, এখানেই তোমার ও আমার মধ্যে সম্পর্কচ্ছেদ হল, তবে যে বিষয়ে তুমি ধৈর্য ধারণ করতে পারো নাই আমি তার তাৎপর্য ব্যাখ্যা করছি। নৌকাটির ব্যাপারে কথা এই যে ওটা ছিল কতিপয় দরিদ্র ব্যক্তির। তারা সমুদ্রে জীবিকা অন্বেষণ করত। আমি ইচ্ছা করলাম নৌকাটিকে ত্রুটিযুক্ত করতে, কারণ ওদের সম্মুখে ছিল এক রাজা যে বল প্রয়োগে নৌকা সকল ছিনিয়ে নিত, আর কিশোরটির পিতামাতা ছিল মুমিন। আমি আশঙ্কা করলাম যে সে বিদ্রোহাচরণ ও কুফরির দ্বারা তাদেরকে বিব্রত করবে। অতঃপর আমি চাইলাম যে তাদের প্রতিপালক যেন তাদেরকে তার পরিবর্তে এমন এক সন্তান দান করেন যে হবে পবিত্রতায় মহত্তর ও ভক্তি ভালোবাসায় ঘনিষ্ঠতর। আর ওই প্রাচীরটিওটা ছিল নগরবাসী দুই পিতৃহীন কিশোরের, এর নিম্নদেশে আছে তাদের গুপ্তধন এবং তাদের পিতা ছিল সৎকর্মপরায়ণ। সুতরাং তোমার প্রতিপালক দয়াপরবশ হয়ে ইচ্ছা করলেন যে তারা বয়প্রাপ্ত হ্যাক এবং তারা তাদের ধনভাণ্ডার উদ্ধার করুক। আমি নিজের থেকে কিছু করি নাই, তুমি যে বিষয়ে ধৈর্য ধারণে অপারগ হয়েছিলে এটাই তার ব্যাখ্যা। সূরা কাহফ আয়াত 7-82। সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি ইবনে আব্বাসকে বললাম, নকুল বিক্কালি বলে থাকে, খিজিরের সাথে সাক্ষাৎকারী মূসা বনি ইসরাইলের মূসা ছিলেন না। এই কথায় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর শত্রু মিথ্যে কথা বলছে, উবাই ইবনে কাব আমাকে বলেছেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছেন, মূসা আলাইহিসসালাম বনি ইসরাইলের মধ্যে বক্তৃতা করছিলেন।
তাকে প্রশ্ন করা হল, মানব জাতির মধ্যে সবচেয়ে বেশি জানে কে? জবাবে তিনি বললেন, আমি সবচেয়ে বেশি জানি। আল্লাহ তাঁর উপর রুষ্ট হলেন, যেহেতু তাকে এ জ্ঞান দেয়া হয়নি। আল্লাহ তাকে ওহির মাধ্যমে বললেন, দুই সমুদ্রের সঙ্গমস্থলী আমার এক বান্দা অবস্থান করছে, সে তোমার চেয়ে বেশি জানে। মুসা আলাইহিসসালাম বললেন, হে আমার রব, আমি তাঁর কাছে কেমন করে পৌঁছতে পারি? আল্লাহ বললেন, একটা মাছ সঙ্গে নাও এবং সেটা থলির মধ্যে রাখো, তারপর রওনা হয়ে যাও। যেখানে সেটাকে হারিয়ে ফেলবে সেখানেই তাকে পাবে। কাজেই তিনি একটা মাছ নিলেন, সেটা থলিতে রাখলেন, তারপর চলতে লাগলেন। তাঁর সঙ্গে ইউসা ইবনে নুন নামক এক যুবকও ছিলেন। তাঁরা সমুদ্র কিনারে একটি পাথরের কাছে পৌঁছে গেলেন এবং তার উপর মাথা রেখে দুজনে ঘুমিয়ে পড়লেন। এ সময় মাছটি থলির মধ্যে লাফিয়ে উঠল, থলি থেকে বের হয়ে সেটা সমুদ্রের পানিতে পড়ে গেল। আর যেখান দিয়ে মাছটি চলে গিয়েছিল, আল্লাহ সেখানে সমুদ্রের পানির প্রবাহ বন্ধ করে দিয়েছিলেন এবং সেখানে একটি নালা বানিয়ে দিয়েছিলেন। ঘুম থেকে জেগে ওঠার পর তাঁর সাথী তাঁকে মাছটির কথা জানাতে ভুলে গেলেন। সেই দিনের অবশিষ্ট সময় ও সেই রাত তাঁরা চললেন। পরের দিন মুসা আলাইহিসসালাম বললেন, এ সফরে বেশ ক্লান্তি অনুভূত হচ্ছে, এখন আমাদের খাবার আনো। সূরা কাহাফ আয়াত 62। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসলে আল্লাহ যে স্থানে সাক্ষাতের কথা বলেছিলেন, অর্থাৎ যেখানে মাছটি পানিতে পড়ে গিয়েছিল, সে স্থান ছেড়ে যাবার পর থেকেই মুসা আলাইহিসসালাম ক্লান্তি অনুভব করছিলেন। তখন তাঁর খাদেম তাঁকে বললেন, আপনার মনে আছে যে পাথরটার পাশে আমরা বিশ্রাম করেছিলাম, সেখানেই মাছটি অদ্ভুতভাবে সমুদ্রে নেমে গিয়েছিল, কিন্তু আমি মাছটির কথা বলতে ভুলে গিয়েছিলাম। আসলে শয়তান আমাকে এ কথা ভুলিয়ে দিয়েছে, তাই আমি আপনাকে তা জানাতে পারিনি। সূরা কাহাফ আয়াত 63। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাছটি সমুদ্রে চলে গিয়েছিল তার পথ বানিয়ে। মুসা আলাইহিসসালাম ও তাঁর খাদেমকে তা অবাক করে দিয়েছিল। মুসা আলাইহিসসালাম বললেন, এটি তো আমরা খুঁজছিলাম। সূরা কাহাফ আয়াত 64। কাজেই তাঁরা নিজেদের পদচিহ্ন অনুসরণ করতে করতে সেই জায়গায় এসে পড়লেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারা দুজন নিজেদের পদরেখা অনুসরণ করতে করতে আগের পাথরটার কাছে ফিরে আসলেন। সেখানে এক ব্যক্তিকে কাপড় জড়িয়ে বসে থাকতে দেখলেন। মুসা আলাইহিসসালাম তাকে সালাম দিলেন। জবাবে খিজির আলাইহিসসালাম তাকে বললেন, তোমাদের এদেশে সালামের প্রচলন হল কেমন করে? মুসা আলাইহিসসালাম বললেন, আমি মুসা। খিজির আলাইহিসসালাম জিজ্ঞেস করলেন, বনি ইসরায়েলের নবী মুসা? মুসা আলাইহিসসালাম বললেন, হ্যাঁ, আমি বনি ইসরায়েলের নবী মুসা। আমি এসেছি এজন্য যে আপনি আমাকে সেই জ্ঞানের শিক্ষা দিবেন যা আপনাকে শিখানো হয়েছে। তিনি জবাব দিলেন, তুমি আমার সাথে সবর করতে পারবে না। সূরা কাহফ আয়াত 67। হে মুসা, আল্লাহ তোমাকে জ্ঞান দান করেছেন এমন জ্ঞান যার সবটুকুর সন্ধান তুমি পাওনি। আল্লাহ আমাকেও জ্ঞান দান করেছেন এমন জ্ঞান যার সবটুকুর সন্ধান আমিও পাইনি। মুসা আলাইহিসসালাম বললেন, ইনশা আল্লাহ আপনি আমাকে সবরকারী পাবেন এবং আমি আপনার কোনো হুকুমের বরখেলাফ করব না। সূরা কাহফ আয়াত 69। খিজির আলাইহিসসালাম তাকে বললেন, যদি তুমি আমার সাথে চলতে চাও তাহলে আমাকে কোনো কথা জিজ্ঞেস করো না যতক্ষণ না আমি নিজেই তা তোমাকে জানাই। সূরা কাহফ আয়াত 70। কাজেই তারা দুজন রওনা হয়ে গেলেন। তারা সমুদ্র কিনারা ধরে চলতে লাগলেন। তারা একটি নৌকা দেখতে পেলেন। তাদেরকে নৌকায় করে নিয়ে যাবার ব্যাপারে নৌকার মাঝিদের সাথে আলাপ করলেন। তারা খিজির আলাইহিসসালাম কে চিনতে পারল, তাই তাদেরকে বসিয়ে গন্তব্যস্থলে নিয়ে গেল, কিন্তু এর বিনিময়ে কোনো পারিশ্রমিক নিল না। যখন তারা দুজন নৌকায় চড়লেন, খিজির কুড়াল দিয়ে নৌকার একটা তক্তা উড়িয়ে ফেললেন। মুসা আলাইহিসসালাম তাকে বললেন, এরা তো বিনা ভাড়ায় আমাদের বহন করল, অথচ আপনি এদের নৌকাটির ক্ষতি করলেন। খিজির আলাইহিসসালাম বললেন, আমি কি আগেই তোমাকে বলি নাই যে আমার সাথে চলার ব্যাপারে তুমি কোনো ক্ষেত্রে সবর করতে পারবে না? মুসা আলাইহিসসালাম বললেন,
আমি যেটা ভুলে গিয়েছিলাম সেটার ব্যাপারে আমার কাছে কৈফিয়ত তলব করবেন না, আর আমার ব্যাপারে অত্যধিক কড়াকড়ি করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসা আলাইহিসালাম প্রথমবার ভুলে গিয়েই এটা করেছিলেন। এরপর আসল একটা চড়ুই পাখি। পাখিটা বসল নৌকার এক কিনারায়, ঠোঁট দিয়ে সমুদ্র থেকে এক বিন্দু পানি পান করল। এর দৃশ্য দেখে খিজির আলাইহিসালাম মুসা আলাইহিসালাম কে বললেন, এই চড়ুইটা সমুদ্র থেকে যতটুকু পানি খসাল আমার ও তোমার জ্ঞান আল্লাহর জ্ঞানের তুলনায় এতটুকুই। এরপর তাঁরা নৌকা ত্যাগ করে সমুদ্রের তীর ধরে হাঁটতে লাগলেন। পথে খিজির আলাইহিসালাম দেখলেন একটি ছোট ছেলে অন্য ছেলেদের সাথে খেলা করছে। তিনি হাত দিয়ে ছেলেটিকে ধরলেন, দেহ থেকে তার মাথাটা আলাদা করে দিলেন, তাকে হত্যা করলেন। মুসা আলাইহিসালাম তাকে বললেন, আপনি একটা নিষ্পাপ শিশুকে হত্যা করলেন অথচ সে কাউকে হত্যা করেনি, আপনি তো একটা অন্যায় কাজ করে ফেলেছেন। তিনি তাকে বললেন, আমি কি আগেই বলিনি যে আমার সাথে তুমি ধৈর্য ধরে চলতে পারবে না? মুসা আলাইহিসালাম বললেন, এরপর যদি আমি আপনাকে আর কোনো প্রশ্ন করি তাহলে আপনি আমাকে আর সঙ্গে রাখবেন না। পরে তাঁরা সামনের দিকে চলতে লাগলেন। চলতে চলতে তাঁরা একটি জনবস্তিতে গিয়ে পৌঁছলেন। সেখানকার লোকদের কাছে খাবার চাইলেন। তারা দুজনের মেহমানদারি করতে অস্বীকার করল। সেখানে তারা একটা দেয়াল দেখতে পেলেন। দেয়ালটি পড়ে যাওয়ার উপক্রম হয়েছিল। খিজির আলাইহিসালাম দাঁড়ালেন, নিজের হাতে দেয়ালটি গেঁথে সোজা করে দিলেন। মুসা আলাইহিসালাম বললেন, এই বস্তির লোকদের কাছে আমরা খাবার চাইলাম, তারা আমাদের মেহমানদারি করতে অস্বীকার করল, আপনি চাইলে এ কাজের মজুরি নিতে পারতেন। খিজির আলাইহিসালাম বললেন, বাস, এখান থেকে তোমার ও আমার মধ্যে ছাড়াছাড়ি হয়ে গেল। এখন আমি তোমাকে সেই বিষয়গুলোর তাৎপর্য বুঝিয়ে দেব যেগুলোর ব্যাপারে তুমি ধৈর্য ধারণ করতে পারনি। সেই নৌকাটির ব্যাপার ছিল এই যে, সেটির মালিক ছিল কয়েকটা গরীব লোক। সাগরে গতর খেতে তারা জীবন ধারণ করত। আমি নৌকাটিকে দাগি করে দিতে চাইলাম। কারণ হচ্ছে, সামনে এমন এক বাদশাহর এলাকা রয়েছে যে প্রত্যেকটা নৌকা জোর করে কেড়ে নেয়। তারপর সেই ছেলেটির কথা, তার বাপমা ছিল মুমিন। আমি আশঙ্কা করলাম ছেলেটি পরবর্তীকালে তার নাফরমানি ও বিদ্রোহাত্মক আচরণের মাধ্যমে তাদেরকে কষ্ট দেবে। তাই আমি চাইলাম আল্লাহ তার পরিবর্তে তাদেরকে যেন এমন একটি সন্তান দেন যে চরিত্রের দিক দিয়ে তার চেয়ে ভালো হবে এবং মানবিক স্নেহ ও দয়ার ক্ষেত্রেও তার চেয়ে উন্নত হবে। আর এ দেয়ালটার ব্যাপার এই যে, এটা হচ্ছে দুটো এতিম ছেলের যারা এই শহরে বাস করে। এই দেয়ালের নিচে তাদের জন্য সম্পদ লুকানো রয়েছে। তাদের পিতা ছিলেন নেককার ব্যক্তি। তাই তোমার রব চাইলেন ছেলে দুটি বড় হয়ে তাদের জন্য রাখা সম্পদ লাভ করবে। তোমার রবের মেহেরবানির কারণে এটা করা হয়েছে। আমি নিজে কিছু করিনি। এই হচ্ছে সেই সব বিষয়ের তাৎপর্য যে জন্য তুমি ধৈর্য ধারণ করতে পারনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভালো হতো যদি মুসা আলাইহিসালাম আরও একটু সবর করতেন, তাহলে আল্লাহ তাদের আরও কিছু কথা আমাদের জানাতেন। বুখারী হাদিস নম্বর 4725।